তোমরা সবাই কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়ায় ভালো আছি। এখন শোনো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল? সিটি পরীক্ষা? আমি তো জানি না, পরীক্ষা প্রশ্ন আবিষ্কার করছিলেন? আমি দেখি নাই আসলে প্রশ্ন কি ছিল। জি স্যার, কোশ্চেন ভালো ছিল, মাশাল্লাহ। স্যার ততটাও খারাপ না, ভালোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে সবাই মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাদেরকে সিটির আগে করিয়েছিলাম হচ্ছে কয় নম্বর পর্যন্ত, 33 পর্যন্ত তোমাদের, মানে 31 করিয়েছিলাম আর 32-33 হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে কি? হ্যাঁ, তাহলে আজকে আমরা করব কি, 34 থেকে শুরু করব। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আজকে আমাদের 34 নম্বর থেকে শুরু করবো। তো আমি একটা অঙ্কটা উঠাবো খাতায়, কারণটা হচ্ছে যেহেতু এখানে আবার এটা হচ্ছে তোমার ইতে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে, সেক্ষেত্রে অঙ্কটা উঠালে তোমাদের একটু ভালো হবে। আমি সব অঙ্ক উঠাবো না, মোটামুটি একটা উঠাবো, উঠাই তোমাদের আমি দেখাবো। দেখেন, 34 নম্বর অঙ্কটা, তোমাদের কাছে যার কাছে বই আছে সব বইটা খুলো, খুলে দেখো এটা কি লেখা আছে এখানে। এখন 34 নম্বরটা বলতেছে যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কি এটা বইটা বের করছো সবাই? তোমার কাছে সবাই বই আছে তোমাদের কাছে? জি স্যার। হ্যাঁ, দেখো 34 নম্বর প্রশ্নটা বলতেছে কি যে এ সমান, দেখতে পারতেছো কি? জি স্যার দেখা যায়। হ্যাঁ, জি স্যার দেখা যাচ্ছে। এ সমান একটা তোমার সেট দেয়া আছে, যেটা বলতেছে কি এক্স এক্স সেই সকল মান নিবে যেটা হবে কি -1 থেকে শুরু করে 1 এর মাঝে। ওকে, এ সমান দেয়া আছে, এবং একটা ফাংশন ডিফাইন করা, সেটা কিভাবে, এ থেকে এ, অর্থাৎ এ পড়তে হয় এ টেন্স টু এ। এখন কথা হলো যে এখানে তোমার এটাকে বলা হয় ডোমেন, আর এই এই এটাকে বলা হয় কোডোমেন। এটা তোমরা জানো, আমরা কি বলবো এটাকে, বলবো হয় ডোমেন, আমি এটা শিখিয়েছি তোমাদেরকে, আর এটাকে বলবো কি আমাদের কোডোমেন। কোডোমেন তো দেখো আমাদের কি বলতেছে, তাহলে কি আমি এখানে দেখতে পারতেছি আমরা যে আমাদের এখানে ডোমেনটাও এ, কোডোমেনটাও এ। ওকে, এভাবে ফাংশনটা ডিফাইন করা। এখন তারপর বলতেছি কি আরেকটা ফাংশন ডিফাইন করা আছে, সেটা হচ্ছে জি, জিটাও আছে, জিটা কিভাবে আছে, এ টেন্স টু এ, অর্থাৎ এ থেকে এতে ম্যাপিং করতেছে। এখন বিষয়টা হচ্ছে তাহলে এখানেও এটা ডোমেন আর এটা আছে কি কোডোমেন। এখন তোমাকে প্রশ্নটা বলতেছে যে ডিফাইন করার পরে একটা ফাংশন দিয়ে আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, আর একটা ফাংশন দিয়ে আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, মোটামুটি এগুলো দেওয়া আছে। এখন তোমাকে বলতেছে এর ভিতরে কোনটা সার্বিক ফাংশন, এটা না এটা, বা দুইটাই হতে পারে, বা কোনোটা না হতে পারে, এমন হতে পারে। এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে এর মধ্যে কোনটা হচ্ছে সার্বিক ফাংশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে সার্বিক ফাংশন হতে হলে আমরা জানি যে এখানে যে কোডোমেনটা দেয়া আছে সে কোডোমেন এবং রেঞ্জ সমান হওয়া লাগে। তোমরা এটা জানো, তোমাদেরকে আমি দেখিয়েছি, তার মানে আমরা বলতে পারি যে যদি একটা ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান হয় তাহলে সেটাকে বলবো কি সার্বিক ফাংশন। এখন কথা হলো যে কোডোমেন, তো তাহলে আমরা কি দেখলাম, কোডোমেনটা দেখলাম হচ্ছে এই সেটটা, কারণ যেহেতু বলতেছে যে কোডোমেন এ, আর এটা দেয়া আছে আমাদের এটা যে এই যে এক্স এর মানটা -1 থেকে শুরু করে 1 এর মাঝে, ঠিক আছে? তো এখানে কিন্তু এটা অসীম সেট, কারণ এখানে অসংখ্য মান আছে। তুমি মনে হচ্ছে যেখানে যে -1 থেকে 1 এর ভিতরে আছে, কিন্তু এর ভিতরে তুমি হাজার হাজার কোটি কোটি মান পাবা, যেটা তুমি সারাদিনও গুনে শেষ করতে পারবে না, এর ভিতরে এত মান আছে। তা এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা কি করবো, এটা হচ্ছে কোডোমেন বলতেছি, এখন আমরা কি করবো রেঞ্জ বের করব। কারণটা কি, কারণটা হচ্ছে যেহেতু আমরা জানি যে একটা ফাংশন সার্বিক হতে হলে অবশ্যই কোডোমেন এবং রেঞ্জ সমান হওয়া লাগবে।
তো এখন দেখো আমি যদি প্রথম এই ফাংশনটার কথা চিন্তা করি, আমি সলিউশনে আসি, সমাধানে আসি, সলিউশনে যদি আসি যে এখানে f of x equal to x to the power 4 এটা আমরা নিলাম। এখন আমরা করব কি, এখন এই যে আমাদের যে ডোমেন দেয়া আছে তা আমরা তো জানি যে একটা রেঞ্জ বের করতে হলে কি করা লাগে, আমরা আছে ডোমেন বসিয়ে বসিয়ে আমরা রেঞ্জটা বের করি। তা এখন এখানে তো প্রচুর মান আছে, মানে কোটি কোটি মানের ভিতরে আছে, তা আমরা কিভাবে বের করব বা কিভাবে বসাবো? তা আমরা কিছু মান বসাবো, যেমন দেখো যদি আমি x = -1 হয়, x = -1 হলে ধরে নিলাম -1 হলে f অফ -1 ইকুয়াল টু, দেখো তো কি হবে, এটা এটা অবশ্যই 1 হবে, প্লাস 1 স্যার 1 হবে, হ্যাঁ 1 হবে। এরপর যদি তুমি x = 0 বসাও, মানে আমি কয়েকটা মান বসাচ্ছি 0 হলে, যদিও মান অতগুলো বসানোর প্রয়োজন নেই বা বসাতে পারবে না, তাহলে এটাও সমান হবে কি 0। এরপর x = যদি 1 হলে তাহলে f অফ 1 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো মূলত আমাদের রেঞ্জটা আসতেছে 1 0 1 মাইনাস 1 0 1 বসিয়ে বসানোর পরে। এখন এর মাঝে আরো অনেকগুলো মান বসাতে পারবো, আমরা এর মাঝে আরো অনেকগুলো মান বসাতে পারবো। তা আমরা হচ্ছে যে সারাদিন তো মান বসাবো না, আমরা কিছু মান বসিয়েই আমরা দেখতে পারবো যে আসলে এটা সার্বিক ফাংশন হবে কিনা। এখন দেখো এখানে যে রেঞ্জ পাচ্ছি আমরা 1 0 1, এখন তুমি যদি -1 আছে এসে ছোট মান -1/2 নাও, তুমি জানি না কেন নাও কেন এখান থেকে সবসময় পজিটিভ মান বের হবে, কখনো নেগেটিভ মান আসবে না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, মানে আমি বলতেছি কি যে দেখো এখানে -1 বসানোর পরে আমাদের পজিটিভ মান আসছে 1, এখন তুমি যদি -1/2 বসাও তাও কিন্তু পজিটিভ মানই আসবে, কখনো নেগেটিভ মান আসার সম্ভাবনা নেই। কারণটা কি, যেহেতু এখানে x টু দি পাওয়ার 4 আছে, এই পাওয়ারটা জোড় সংখ্যক আছে, যেহেতু জোড় সংখ্যা পাওয়ারটা, যার কারণে তুমি যাই বসাও না কেন তুমি মাইনাস বসাও আর প্লাস বসাও, প্লাসের মান বসাও, সব মানে কিন্তু পজিটিভ মান আসবে, নেগেটিভ মান আসার কোনো সম্ভাবনা নেই। কথা কি বুঝতে পারছো? এটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে যদি x টু দি পাওয়ার 4 এর জায়গায় 3 হইতো তাহলে কি? ওইটা ওইটা আমি আসবো, এই যে এখনো তো শেষ করিনি, তোমার আছে যে এখানে আমরা x টু দি পাওয়ার 4 এর জায়গায়, হ্যাঁ x টু দি পাওয়ার 4 এর জায়গায় যদি x টু দি পাওয়ার 3 হইতো তাহলে কি -1 আসতো না? হ্যাঁ -1 আসতো, সেটা আমরা আসবো। হ্যাঁ আমরা এই যে এটা তো শুরু করিনি এখনো, আমরা শুরু করছি এটা নিয়ে, এটা কাজ শেষ করে দিয়ে আমরা এখানে আসবো, মাইনাস আসবে, অবশ্যই মাইনাস আসবে, আমরা এটা আসবো। তাহলে এখন খেয়াল করে দেখো আমি যে এই মানগুলো বসালাম, মানে এই মানগুলো তো না শুধু দুই তিনটা মান বসেছি, একটা -1 একটা 0 একটা 1, বসানোর পরে দেখতেছি আমরা এই মানগুলো পাচ্ছি। তাহলে এই মানগুলো কি মান, রেঞ্জ না? এগুলো ছিল ডোমেন, আর এটা পাচ্ছি আমি কি, রেঞ্জ। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে, সুতরাং আমরা বলতে পারি যে এই ফাংশনটার রেঞ্জ কত হবে, দেখো তাহলে এই ফাংশনটার রেঞ্জ হবে 0 1 1 এরকম, দেখো রেঞ্জটা হবে কি, আমি লিখলাম এভাবে আরএফ, মানে আরএফ বলতে বোঝাচ্ছি যে রেঞ্জ আর এফটা আছে ফাংশন, মানে ফাংশনের রেঞ্জ, এফ ফাংশনের রেঞ্জ ইকুয়াল টু এটা হবে তোমার হচ্ছে মাইনাস, এই সকল এক্স নিবে যেটা হবে কি 0 থেকে শুরু করে 1 এর মাঝে, দেখো তো বুঝো নাকি? জি স্যার। ঠিক না, মানে এই যে রেঞ্জের ভিতর কেন লিখলাম, তুমি তোমরা হয়তো মনে করতে পারো যে এটা 101 হবে শুধু, বা শুধু 01 হবে না, এর ভিতরে প্রচুর মান আছে, আমি তো সব মান ব্যবহার করিনি, আমি শুধু -1 0 আর 1 ব্যবহার করলাম, যার কারণে দেখছি পজিটিভ মান আসতেছে বা 0 থেকে আসতেছে, সর্বনিম্ন 0 আসবে তার আসবে না, সেটা শুরু করলাম 0 থেকে শুরু করে আমরা হচ্ছে এইভাবে। এখন দেখো তো এখানকার যে রেঞ্জ পাচ্ছি আর এখানকার যে কোডোমেন এটা কি সমান? হ্যাঁ তোমার রেসপন্স করো তাহলে আমি বিষয়টা ই হবে, একাজন করলে হবে সমান না স্যার, কোডোমেন বলো স্যার, আমরা কি এখানে -1 0 1 ফার্স্ট এর থেকে কি এই মানগুলো নেব নাকি চেঞ্জ করে করে নেব, মানে এখানকার যে মানগুলো আছে এইগুলো বলতেছো? এগুলো জি স্যার, এই মানগুলো আর যদি এরকম
কোনো নাও, অঙ্ক থাকে সমস্যা নাই। এটার সাথে মিলানো, তাহলে স্যার আমরা কি অঙ্কটা শুরু করব -1 থেকে মান নেওয়া শুরু করব, নাকি আমাদের ইচ্ছা মতো মান নেওয়া শুরু করব? তোমরা ইচ্ছা মতো মান নিতে পারবে। তা আমি জাস্ট একটা সিকোয়েন্স মেনটেন করলাম, সেটা কি যেহেতু এখানে একটা সেট দেওয়া আছে, সেটা এক্স এর মানটা -1 দিয়ে শুরু করে 1-এর ভিতরে, এখানে প্রচুর মান পাবা তুমি। শুধু -1 না বা 0 না, এর মাঝে প্রচুর মান পাবা। তোমাকে যদি সংখ্যারেখা দেখায় তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এটা বলতে বোঝাচ্ছে যে এটা মনে করো যে -1, এটা মনে করো যে 0, এটা মনে করো যে 1। তো বিষয়টা হচ্ছে যে এখান থেকে এইটুকের ভিতরে হাজার হাজার মান আছে, মানে হাজার হাজার বললে ভুল হবে, কোটি কোটি মান আছে এর ভিতরে। কিভাবে? তুমি যদি বলো যে 0.00001, এই মানটাও কিন্তু এর ভিতরে আছে। এবং অতগুলো মানকে আমি এখানে বসাবো না, অতগুলো মান আমরা বসাবো না, জাস্ট আমরা চেক করার জন্য কয়েকটা মান বসালাম। এত মান তো বসাতে পারবো না, সারাদিনও বসাতে পারবে না। সেজন্য আমরা করলাম কি, একটা সাধারণ একটা কয়েকটা মান আমি বসালাম। বসানোর পরে দেখতেছি আমাদের রেঞ্জটা আসতেছে এই রেঞ্জের ভিতরে, মানে এই লিমিটের ভিতরে। সেজন্য লিমিটটা বসায় দিলাম, আসলে আমার রেঞ্জটা পাবো হচ্ছে এই লিমিটের ভিতরে। বুঝতেছ? স্যার যখন নির্দিষ্ট করে বলা না থাকবে তখন? নির্দিষ্ট করে বলা না থাকলে মানে সব জায়গায় বলা অবশ্যই বলা থাকবে, হয় তোমার আর দেওয়া থাকবে, এরকম থাকতে বলা পারে। তো থাকবে, যখন এরকম বলা থাকে তখন হ্যাঁ আর এরকম মান বসানো যায় না। তুমি, আমি যেরকম মান বসাই দিলাম, এরকম করে মান বসানো যাবে না। তুমি বুঝতে পারবে আসলে, বা ভাষা দিয়ে প্রকাশ করতে হবে যে হ্যাঁ এই মানগুলো বসিয়ে আমি এটা পাবো। তখন আর মান নির্দিষ্ট করে বসানোর দরকার নেই, জাস্ট আমি ভাষা দিই। যদি আর থাকতো, আর মানে তো সকল বাস্তব সংখ্যা সেট, এখন বাস্তব সংখ্যা সেটকে আমি সব বসাবো এখন, বা কোনটা কোনটা বসাবো, এটা প্রবলেম না। তার চেয়ে আমরা করবো কি, একটা ভাষা দিয়ে বোঝাবো যে হ্যাঁ যদি এই মানটা ফাংশনে বসিয়ে দিই তাহলে রেঞ্জটা আমি ওইটাই পাই, মানে ভাষা দিয়ে লিখে দেবো, তখন আর এরকম মান বসানোর প্রয়োজন নেই। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন দেখো এখানকার যে কোডোমেন আর এখানকার যে রেঞ্জ, দুটো কিন্তু সমান না। তাহলে কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় তাহলে সেটা কি সার্বিক ফাংশন হবে? তার মানে আমি আমরা একটু লিখতে পারি, যেহেতু যেহেতু কোডোমেন ইজ নট রেঞ্জ, যেহেতু কোডোমেনটা রেঞ্জ এর সমান না, সুতরাং আমরা বলতে পারি যে এ ফাংশনটি সার্বিক নয়, সার্বিক নয়। কথা কি তোমরা বুঝতে পারলে কেন সার্বিক হলো না? হ্যালো, জি স্যার, জি স্যার। এখন কথা হলো যে স্যার সার্বিক লাইনের লাইনটা একটু বুঝাবেন। আমরা সংজ্ঞায় জানি একটা ফাংশন সার্বিক হতে হলে তার কোডোমেন এবং রেঞ্জ সমান হওয়া লাগে। যেহেতু কোডোমেন দেখলাম আমি এ, এ মানে বলতে বোঝাচ্ছি এই রেঞ্জটা বা এই লিমিটটা, আর আমি যে রেঞ্জ পেলাম সেই রেঞ্জের লিমিটটা দেখতেছি এটা, তার মানে অবশ্যই এটা এবং এটা সমান না, এটা এটা সমান না, কারণ এটা এখন চলে আসতেছে এখান থেকে এইটুকু, আর আগে ছিল পুরোটুকু, তার মানে সমান না। যদি সমান না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলতে পারি যে এদের রেঞ্জ আর কোডোমেন সমান না, আর রেঞ্জ কোডোমেন সমান না হলে বলবো ফাংশনটি সার্বিক নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। জি স্যার। এখন তোমাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারো, প্রশ্ন থাকলে বলতে পারো আমাকে। কারো কোনো প্রবলেম আছে এখানে? আমাদের এখানে ডোমেন কোনটা আমি এটাই চিনতে পারতেছি না ও এখন। ডোমেন কোনটা চিন্তা করে আমি লিখে দিছি, কিন্তু দেখো প্রথমটা হয় ডোমেন আর পরেরটা হয় কোডোমেন, প্রথমটা হয় ডোমেন পরেরটা হয় কোডোমেন। কথা বুঝতে পারছো? তা ডোমেনটা জি যদি স্যার। এ হয় তাহলে এখানে যে এ সমান আমার দেওয়া আছে এটা, তার মানে এটাই আছে আমাদের ডোমেন, আবার কোডোমেনও এ, তার মানে এটাই আছে কোডোমেন। বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে আবার বলতে পারো আমাকে। এখন দেখো যদি আমি এটাকে এফ অফ এক্স এর ফাংশনটা আমি তো লিখলাম, এতক্ষণ দেখলাম যে এটা সার্বিক না। এখন যদি আমি এইটা নিয়ে কাজ করি, জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, তাহলে দেখবা যে এটা সার্বিক হবে। কেন হবে দেখো, আমি যদি একই রকম ভাবে মানগুলো আমি বসাই,
দেখো আমি জি অফ এক্স আছে, জি অফ এক্স কি লেখা আছে, এক্স কিউব আছে। দেখো আমি এটা নিয়ে কাজ করছি এখন। এখন যদি আমি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে জি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। আমি একবার করে দিলাম, ওটা মাইনাস ওয়ান হবে। এরপর যদি এক্স ইকুয়াল টু জিরো হলে দেখো কি হবে, এক্স ইকুয়াল টু জিরো হলে হবে হচ্ছে জি অফ জিরো ইকুয়াল টু জিরো। আবার এক্স ইকুয়াল টু যদি ওয়ান হলে তাহলে আমরা দেখতেছি কি, জি অফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে আবার দেখো ওয়ান। কথা কি বুঝতে পারছো বিষয়টা? মানে আমি এটা সরাসরি আমি করে দিলাম, বুঝতে পারছো নাকি? জি স্যার, জি স্যার। এখন কথা হলো যে এখানে দেখো আমি একটা বিষয় দেখতেছি যে জি এক্স এর মানটা মাইনাস ওয়ান হলে আমি এটা পাই, এক্স এর মানটা জিরো হলে এটা পাই, এক্স ইকুয়াল টু ওয়ান হলে এটা পাই। তাহলে আমি এখন একটা রেঞ্জের ভিতরে বা একটা লিমিটের ভিতরে মানটা বসানোর পরে আমি রেঞ্জ পাচ্ছি এইগুলো, রেঞ্জ পাচ্ছি এইগুলো। অর্থাৎ আমি এখান থেকে একটা বলতে পারি যে সুতরাং রেঞ্জ জি অফ এফ বা আর অফ জি, আর অফ জি ইকুয়াল টু তাহলে পাচ্ছি কি আমরা সে সকল এক্স নিবে যেন সে মানটা হবে এরকম। ঠিক আছে না? দেখো কি মানে কি আর অফ জি, আর এ জি বলতে বোঝাচ্ছে যে জি ফাংশনের রেঞ্জ, আরটা হচ্ছে রেঞ্জ আর জি হচ্ছে, আমি যেহেতু আমি জি ফাংশন বের করতেছি, আমি আগে যেমন লিখছিলাম এফ ফাংশন, আর এফ, আর এফ নিয়েছিলাম মানে সেখানে যেহেতু ফাংশনটা ছিল এফ এর, এফ ফাংশন ছিল, তার আমি রেঞ্জ বের করতেছি এই জন্য আর এফ লিখছিলাম। এখন যেহেতু আমি জি ফাংশনের রেঞ্জ বের করতেছি এই জন্য আমি আর জি লিখলাম, অর্থাৎ জি ফাংশনের রেঞ্জ। বুঝতেছ? জি ফাংশনের রেঞ্জ। জি স্যার। এখন জি ফাংশন রেঞ্জ দেখো এটা আসলো আমাদের, এখন জি ফাংশন রেঞ্জ যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের দেখো খেয়াল করো, বুঝি নাই কি স্যার, আর দিয়ে তো স্যার রিয়েল নাম্বারও বুঝে, তাহলে আমরা কেমনে বুঝবো যে কোনটা রেঞ্জ? না 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 না, শোনো শোনো শোনো, তোমরা হয়তো বা আর বাস্তব সংখ্যা সেটটাকে শুধু এভাবে লিখে রাখো, আসলে কিন্তু এটা না, বাস্তব সংখ্যা সেটটা সাধারণত এভাবে হয়। আমরা লেখার সময় একটা দাগ দেব, যেমন ন্যাচারাল নাম্বার বলো, সেট অফ ইন্টেজার বলো, যাই বলো না কেন, শুধু জেড দিলে সে কিন্তু বোঝাবে না যে এটা সেট অফ ইন্টেজারের সেট বা পূর্ণ সংখ্যার সেট, যতক্ষণ পর্যন্ত না তুমি এরকম একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা, মানে ওকে বোল্ড করতে হবে অথবা তোমাকে এই যে এভাবে কিছু করতে হবে, তাহলে বোঝা যাবে সেটা হচ্ছে সেট অফ ইন্টেজার বা পূর্ণ সংখ্যার সেট। শুধু যদি তুমি আর লিখো এটা কখনোই বোঝা যাবে না বাস্তব সংখ্যার সেট, অবশ্যই সেটাকে একটা এভাবে দিয়ে দেবা, তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। কথা বুঝতে পারছো? জি স্যার। এরপর যখন ন্যাচারাল নাম্বার কথা বলবা, ন্যাচারাল নাম্বারকে শুধু এন দিয়ে কিন্তু ন্যাচারাল নাম্বার হবে না, এটাকে তুমি অবশ্যই এরকম একটা দাগ দিতে হবে, এরকম একটা দাগ দিতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা ন্যাচারাল নাম্বারের সেট বা স্বাভাবিক সংখ্যার সেট। কথা ক্লিয়ার হইছো? তার মানে কি এটার সাথে এটার পার্থক্যটা ক্লিয়ার, লেখার ক্ষেত্রে পার্থক্য, লিখতে না পারলে সেটা বোঝা যাবে না যে কোনটা বাস্তব সংখ্যা সেট আর কোনটা হচ্ছে রেঞ্জ। না কাটা কাটা কেউ তো আমি দেখি নাই দিতে, তারপরও তোমার নিয়মটা আসলে এভাবে লেখা, নিয়ম হচ্ছে এভাবে লেখা। এখন দেখো তো এখানকার যে রেঞ্জ পাচ্ছি আমি, আর আমাদের যে কোডোমেনটা ছিল এখানকার, আমি উপরে খেয়াল করো, উপরে যে কোডোমেন ছিল এ, জি ফাংশনের এ মানে এটা, তাহলে এই মানটা আর নিচে আমি আসতেছি দেখো এই মানটা, এটা এক না? তার মানে কি এখানকার জি ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান, তার মানে এটাকে বলবো কি সার্বিক ফাংশন। কথা কি বুঝতে পারছো? তার মানে আমি বলতে পারবো, সুতরাং আমরা বলবো যে যেহেতু কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ, সুতরাং ফাংশনটি, জি ফাংশনটি সার্বিক। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। হ্যাঁ, এখন যদি বুঝে এখন যদি বোঝে থাকো তাহলে আমরা করবো কি, আমরা পরের একটা অঙ্কে যাবো, 35 নম্বর অঙ্ক, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। 35 নম্বর অঙ্কটা দেখো, আমাদেরকে যাদের কাছে বই আছে সবাই বইটা খুলে দেখো। এখন 35 নম্বরটা একটা পৃষ্ঠা নাম্বার বলেন, পৃষ্ঠা 214 পেজ,
214 পেজের 35 নম্বর অঙ্ক। আমার নতুন বইটা, তোমাদের কাছে কোন বই আছে আমি সেটা তো জানি না, তা আমার কাছে যে বইটা আছে সেটা বলতেছি। দেখো 35 নম্বর অঙ্কটাই যেটা দেয়া আছে, যেটা ফাংশন ডিফাইন করা এইভাবে, বলো স্যার আমাদের যদি প্রশ্নে আসে যে ফাংশনটি সার্বিক কিনা ওটা যাচাই করো, তাহলে কি আমরা এভাবে করব, কোডোমেন আর রেঞ্জের মধ্যে তুলনা করব, যদি দুইটা সমান হয় তাহলে ফাংশনটি সার্বিক হবে, এরকমই হ্যাঁ ইয়েস এরকম ইয়েস ভাবে হ্যাঁ হ্যাঁ এভাবে করবা। অঙ্কটা দুই ভাবে করা যায়, যদি কোডোমেনটা সুনির্দিষ্ট করা থাকে না, মানে তোমাদেরকে আমি যখন আমি লেকচার দিছিলাম আগে ইউটিউবে, তখন কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি, যদি কখনো দেখবা যে তার কোডোমেন সুনির্দিষ্ট করা থাকে না, তখন আমরা করি কি, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি ক্যালকুলেশনের লাস্টে ওয়াই পাই, তখন আমরা বলি কি সেটা সার্বিক ফাংশন। তোমরা আমার লেকচারটা দেখে আসবে, বুঝতে পারবে সেটা। তার মানে সার্বিক ফাংশন চেক করার দুইটা নিয়ম, একটা নিয়মটা হচ্ছে যদি কোডোমেনটা ফিক্সড করা থাকে তাহলে তো আমি এভাবে বের করে দেখাবো, আর যদি কোডোমেনটা ফিক্সড না থাকে তখন তো আমাদের এভাবে করা যাবে না। যেমন যদি বলে যে আর থেকে আর, এখানে তো কত মান বসাবা, এটা আছে ডোমেন, এটা আছে কোডোমেন, এখন এই ডোমেনের মান তুমি কত বসায়া তুমি বের করবা। তার সে প্রসেসটা শিখেছিলাম, যদি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই পেয়ে যাও লাস্টে, তাহলে সেটাকে বলবো সেটা হচ্ছে কি একটা সার্বিক ফাংশন। এটা তোমাদেরকে আমি দেখিয়েছি, একটু দেখে আসো বুঝতে পারবে। এখন কথা হলো যে আমি যে অঙ্কটা করাচ্ছি সেই 35 নম্বরটা, যে এফ একটা ফাংশন দিয়ে আছে যেটা ডিফাইন করাচ্ছে আর থেকে আর এ। ওকে, এখন তারপর দিয়ে আছে বলতেছি কি, একে এভাবে সংজ্ঞায়িত করা, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন এরপরে বলতেছে ক নম্বরটা, যে এফ ইনভার্স ফাইভ এর মান বের করো। আরো আছে অনেক অঙ্ক, তোমাদেরকে আমি প্রথমে এটা দেখাচ্ছি, ক খ গ অনেক গ্লাস দেখো তোমরা আছে, যেখানে বলতেছে যে এভাবে ডিফাইন করা হচ্ছে, তাহলে এফ ইনভার্স ফাইভ মান বের করো। এই অঙ্কটা আমরা অনেকভাবে, আমরা অনেকভাবে অঙ্কটা করতে পারি, তো আমি একটা নিয়মে করাবো সেটা তোমরা একটু দেখে নাও। তো আমি সেভাবে কিভাবে করবো দেখো, যে আমি ধরলাম ধরলাম হচ্ছে ধরি এক্স ইকুয়াল টু এফ ইনভার্স এফ, এফ ইনভার্স ফাইভ। দেখো বিষয়টা, আমি ধরলাম যে আমাকে বের করতে বলছে এর মান কত, একটা ফাংশন এভাবে ডিফাইন করা আছে এবং বলতেছে কি এটার মান কত। দেখো তোমরা বই খুলে দেখো, প্রশ্ন না বুঝতে পারলে তোমরা আবার খেয়াল করে দেখো, এখানে প্রশ্নটা বলতেছে এফ অফ এক্স সমান এটা দেয়া আছে, এখন বলতেছে কি যে এইটা এইটা এবং আরো কিছু মান বের করতে বলতেছে। আমি ধরে নিলাম যে এ ধরি এক্স ইকুয়াল টু এটা, অর্থাৎ আমি এখান দিয়ে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা হচ্ছে এক্স। এখন দেখো যদি এটা হয়ে থাকে তাহলে বিপরীত ফাংশনের যে নিয়ম সেটা থেকে আমরা এভাবে লিখতে পারি না, এভাবে জানো কি এটা, যখন বিপরীত ফাংশন বের করা আমি শিখেছি তো তুমি জানার কথা, এটা এখানে এফ ইনভার্স ফাইভ ছিল সেটাকে আমি এফটাকে ইনভার্সটাকে এ পাশে আসলে এফ অফ এক্স হয়ে গেল, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ এখন খেয়াল করে দেখো তো এই এফ অফ এক্স এর মানটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়ান, তাহলে আমরা এখানে এক্স স্কয়ার প্লাস ওয়ান বসাই দিব ইকুয়াল টু ফাইভ। তা আমরা একটু বলতে পারি এখানে, যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়ান। ওকে, এখন দেখো এটাকে ক্যালকুলেশন করে আমরা করলাম কি, এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান করলাম, অর্থাৎ ওয়ানটাকে ওই পারে পার করে দিলাম, যেহেতু আমাদের ক্যালকুলেশন করতে হবে, তো এটা ক্যালকুলেশন করলে কত হয়, ফোর হয়। তাহলে আমি একবার এই ক্যালকুলেশন করি, সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আছে টু, এটা তো তোমরা জানো, তার মানে আমি এক্স এর যে মানটা পেয়েছি সেটা প্লাস মাইনাস টু। তো আমি ধরে নিছিলাম যে আমি এটার সমান এক্স পাবো, ধরছিলাম এক্স, তাহলে সেই এক্স এর মানটা প্লাস মাইনাস টু হচ্ছে, তাহলে কি এটার মানটা প্লাস মাইনাস টু না, যেহেতু আমি ধরে নিছি এটা সমান এক্স, আমি ক্যালকুলেশন করে দেখছি এক্স এর মানটা প্লাস মাইনাস টু, তাহলে অবশ্যই আমি বলতে পারি যে ইটুক এর মান সমান হচ্ছে প্লাস মাইনাস টু। তো এখন তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারবো যে সুতরাং এফ ইনভার্স ফাইভ ইকুয়াল টু দেখো মাইনাস টু কমা প্লাস টু, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, এটা সেটা কাই লিখলাম, এটা কমা, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ তাহলে আমরা এখান থেকে, তাহলে আমি দুইটা মান পেয়েছিলাম, ধরে নিয়েছিলাম যে এক্স এর মানটা এটা
বা x সমান এটা তো এখন x ক্যালকুলেশন করে দিছি প্লাস মাইনাস 2 আসে সেই প্লাস মাইনাস 2টা আমি এখানে বসাই দিলাম যেন ধরছিলাম এখন বসাই দিলাম তার মানে এই মানটা সমান আমাদের আসলো কি কত মাইনাস 2 প্লাস 2 এটা আমাদের অ্যানসার হবে এখানকার তো এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারি এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের আমি লাস্টের অঙ্কটা অঙ্ক করাবো কারণ এখানে তোমার খ গ ঘ এগুলো তুমি পারবে তোমরা এগুলো সবই একই রকম ভাবে করতে পারবে আমি লাস্টের একটা অঙ্ক আছে সেটা করাবো অনেক ইম্পর্টেন্ট অঙ্কটা রুয়েটে পড়ছে রুয়েট 7-8 পড়ছে প্রশ্নটা যে সেটা আছে কেমন দেখো যে এফ ইনভার্স দেখতে পারছো তোমরা সবাই খ নাম্বারটা দিবেন খ নাম্বারটা একটু সলভ করে দিবেন 35-4 হ্যাঁ 35-এর কয়টা ঘয় অবশ্য ঘয়ই হয় কারণ ওখানে কোনো চিহ্ন নাই ঠিক আছে আমি ঘয় করলাম এটা মানে বিষয়টা হচ্ছে এখানে দুটো আছে একটা এফ ইনভার্স 2 আছে আর একটা এফ ইনভার্স 10,26 আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এফ ইনভার্স 10,26 এটা অন্যগুলো তোমরা সবাই পারবে এফ ইনভার্স 0 মানে খ গ এগুলো তোমরা কিন্তু পারবে করতে পারবে না করতে এভাবে যেভাবে আমি শিখালাম একেবারে সোজা একটা অঙ্ক পারবে তোমরা এই জন্য আমি একটু অন্য টাইপের মানে যেটা করার চাচ্ছি এই যে এরকম এফ ইনভার্স আমাদের আছে কত 10 আর কত এটা 26 হ্যাঁ 26 এটা আমি করার চাচ্ছি দেখো এটা ভিন্নতা না আগেকার যেটা ছিল তার সে কিন্তু অঙ্ক একটু ভিন্ন আমি এই জন্য এটা করাতে চাচ্ছি যেহেতু এরকম অঙ্ক তোমরা পারবে আমি নতুন করে অন্য অঙ্ক করাচ্ছি না কারণ এখানে তো সামনে অনেক করাতে হবে এই জন্য আমি এই ধরনের অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিতেছি আর আমি নতুন একটা অঙ্ক এটা আমি করাচ্ছি বা অন্য স্টাইলের একটা অঙ্ক এটা করাচ্ছি এখন এখানে ক্ষেত্রে আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা এটা সমাধান করব সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না আমরা ধরব একই রকম ভাবে তোমাদেরকে একটা বলে রাখি এটা কিন্তু একটা সেট এবং একটা অসীম সেট যেটা সরি এটা অসীম না এটা সসীম বলতে পারো যে অবশ্য সসীম বলা যাবে না অসীমই বলতে হবে কারণ এখানে প্রচুর মান আছে 10-26 মনে হয়তো মনে করতেছো যে এটা আসলে মনে হয় কমই 10-11-12 এরকম কম মান আসলে কিন্তু তা না যদি ফিক্সড করে দেওয়া থাকতো যদি বলতো যে এটা আছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তখন কিন্তু সসীম হয়ে যেত কারণ তখন 10-11-12-13 এরকম গুনতাম বাট যেহেতু এটা রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটা অসীম সেট কারণ এর ভিতরে প্রচুর মান আছে কারণ আমি যদি বলি 10-10.1 এটাও কিন্তু এর ভিতরে আছে আবার যদি বলি 10.000001 এটাও কিন্তু এর ভিতরে আছে তার মানে এটা একটা এটাও একটা অসীম সেট ওকে এখন এটা তো বুঝতে পারো যে এটা অর্থ কি এটা অর্থাৎ 10 এবং 26 এর মাঝে এবং 10 এবং 26 সহ এই যতগুলো মান আছে সবগুলো এটা জানার কথা তোমাদের তো আমরা এখন ধরবো আগেকার মতোই যেমন এখানে ধরছিলাম x ইকুয়াল টু f ইনভার্স এত দিয়ে ক্যালকুলেশন করলাম এক্ষেত্রেও তাই ধরবো তো এক্ষেত্রে ধরার ক্ষেত্রে আমরা এইভাবে ধরবো x বিলংস করবে f ইনভার্স 10.26 এটা ধরলাম তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি আগেকার মতোই f অফ x বিলংস 10.26 এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু নির্দিষ্ট মান মানে একটা নির্দিষ্ট মান না যেমন এখানে একটা নির্দিষ্ট মান একটা ছিল বাট এখানে কিন্তু মাঝে বলতেছে 10-26 এর মাঝে যতগুলো আছে তো আমরা এখানে বলতেছি কি এফ অফ এক্স বিলংস করতেছে কি 10 এবং 26 এর মাঝে তার মানে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে কি এভাবে যে 10 এফ অফ এক্স 26 মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি কারণটা দেখো এখানে বলতেছি এফ অফ এক্স টা বিলংস করছে কার ভিতরে এর ভিতরে এটার ভিতরে বা একটা ব্যবধির ভিতরে আছে তো একটা যে ব্যবধির ভিতরে একটা একটা জিনিস বিলংস করে তখন সেটাকে আমরা এইভাবে লিখতে পারি ওকে এইভাবে আমরা লিখতে পারি এখন কথা হলো যে যেহেতু হ্যাঁ কিছু বলবা বলো স্যার ব্যবধি মানে বুঝতে পারলাম না স্যার ব্যবধি মানে কি ব্যবধি ব্যবধি মানে হচ্ছে তোমার একটা লিমিট বলতে পারবা বা ও একটা সেট যেটাকে বলতেছে যে একটা লিমিটের ভিতর থাকবে যেমন আমি বলতেছি কি দেখো 10-26 এর ভিতরে থাকবে মানে একটা বাউন্ড করা
বাউন্ড করা মানে বুঝো, বাউন্ড করা বলতে বোঝাচ্ছে যে যেটাকে তুমি একটা বেঁধে দিয়া, একটা জিনিসটা বেঁধে দিচ্ছ। যেমন তুমি এখানে যদি বলো সকল রিয়াল নাম্বার, তখন সেটা কিন্তু শুধু রিয়াল নাম্বারই বোঝাবে, অর্থাৎ বাস্তব সংখ্যা বোঝাবে। অসংখ্য মান থাকবে এখানে, যার কোনো লিমিট নাই। বাট এখানে দেখো একটা লিমিট করে দিছে, বাউন্ড করে দিছে বা বেঁধে দিছে যে 10 থেকে 26 মাঝে নেবে, এটা একটা ব্যবধি। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন দেখো আমরা এভাবে করলাম। এখন বিষয়টা হচ্ছে যে দেখো এখান থেকে আমি এফ অফ এক্স এর মানটা তো দেওয়া ছিল, সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সেটা আমরা বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে, এই যে 26। এখন কথা হচ্ছে যে তোমরা অবশ্যই অসমতা ক্লাস 19-এ শিখে আসছো, যখন হচ্ছে হায়ার ম্যাথ শিখছো, যে অসমতার নিয়মটা হচ্ছে যে এখানে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে ভ্যানিশ করতে হয়, আর ওয়ানটাকে ভ্যানিশ করতে হলে অবশ্যই দুই পাশ থেকে ওয়ান বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 10 - 1 আমি একবারে করতে পারতাম, বাট করলাম না। এক্স স্কয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দেখো উভয় পক্ষ থেকে তাহলে আমরা এটা ভ্যানিশ করতেছি। তাহলে একবারে তাহলে এটা ক্যালকুলেশন করলে তাহলে এখান থেকে আমাদের 9 আসে, তারপর আসে এক্স স্কোয়ার, তারপর আসে 25। দেখো তো বুঝতে পারো নাকি? কে তোমরা বুঝতে পারছো এটা? জি স্যার। এখন এইটা আমরা এখন করলাম, এখন আমি একটা ওই পেজে যাব, যদি এখানে পেজ নেই তো তোমাদেরকে এই লাইনটা আমি আবার লিখতেছি, যেহেতু আমি এখানে শেষ করে দিছি। লাইনটা হচ্ছে যে এরকম ছিল, 9 x² 25, এটা ছিল। তো এখন কথা হলো যে তোমার, তোমরা এটা জানো কি না জানো না, আমি বিষয়টা জানি, কারণ তোমার যেহেতু বাস্তব সংখ্যা শেষ করা শুরু হয়নি, মানে সেকেন্ড পার্টে যে বাস্তব সংখ্যা প্রথম যে অধ্যায়টা ছিল ওইটা শেষ করা হয়নি। তো বিষয়টা ওনাটা ই ছিল, একটা প্রপার্টিস ছিল, প্রপার্টিসটা এরকম যে তুমি এক্স স্কোয়ারটাকে তুমি এরকম করতে পারবে, এটা প্রপার্টিস ছিল বাস্তব সংখ্যায় এরকম করতে পারবে, সেক্ষেত্রে আমি ওইটাই অ্যাপ্লাই করবো এখানে। তা দেখো 9, তাহলে আমরা এখান থেকে কিন্তু করতে পারি এক্স স্কোয়ারটাকে আমরা এইভাবে করতে পারি, এইভাবে এইভাবে করলাম। ওকে দেখো প্রপার্টিসটা এই যেটা এটা করবো হচ্ছে যে এটা বাস্তব সংখ্যার একটা প্রপার্টিস, এবং আমরা এখন করবো কি, এই যে 9 আছে, তারপর এই যে 25 আছে, সব কিন্তু বর্গমূল করা যায়, বর্গমূল করা যায়। দেখো 25 কে বর্গমূল করতে পারবা, 9 কে বর্গমূল করতে পারবা, এখানেও বর্গমূল করতে পারবে। আমি চাচ্ছি যে এখানকার যে এক্স স্কোয়ার থাকলে তো আপনাদের ক্যালকুলেশন করা যাবে না, তোমরা অসমতে জানো যে এক্স স্কোয়ার থাকলে তো ক্যালকুলেশন করা যাবে না, আমাদের এক্স এ নিয়ে আসতে হবে। কারণ আমাদের অসমতার অ্যান্সার কি হয়, কি এরকম হতে পারে যে এরকম হতে পারে না, এরকম না, এক্স স্কোয়ার কখনো দেখছো যে এক্স স্কোয়ার থাকে এরকম? এক্স স্কোয়ার তো থাকে না, থাকে আছে অসমতার অ্যান্সার এরকম এরকম স্টাইলে থাকে। আমরা যেহেতু এক্স এর মানটা বের করবো, যেহেতু আমি সমাধান করতেছি, সেক্ষেত্রে আমরা করলাম কি, এখন এখন দেখো তো আমি এখানে থ্রি লিখলাম, বর্গমূল করতেছি, তাহলে এখানে এটা লিখতে পারবো আর এখানে লিখতে পারবো দেখো 5। দেখো তো বুঝতে পারো নাকি? হ্যাঁ, বর্গমূল করলাম, করে আমি এটা বের করলাম। ওকে, এখন তোমরা এটাও শিখে আসছো 19-এ যে এখানে যে বর্গমূল মানে মডুলাস বা পরম মান, এই পরম মান থেকে তুমি কিন্তু দুইটা মান পাও, এটা কি, একটা মাইনাস এক্স পাও যখন এক্স এর মানটা লেস দেন জিরো হয়, আর প্লাস এক্স পাও যখন এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়। তার মানে মডুলাস থেকে দুইটা জিনিস পাওয়া যায়। কথা ক্লিয়ার? তাহলে এখান থেকেও তেমনি ভাবে, যেহেতু মডুলাস আছে বা যেহেতু পরম মান চিহ্ন আছে, তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে মাইনাস এক্স, একটা হচ্ছে প্লাস এক্স। এখন ধরে না প্রথম যদি প্লাস এক্সটা নিই, তাহলে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, 3x এটা, অথবা আমরা পেতে পারি যে 3 - x, যদি ওটা ইয়ে হয়ে গেল, আসলে আমি এটা নিচে লিখলাম, অথবা নিচে লিখলে তো সমস্যা হয়ে যায়, এটা ভুল হয়ে গেল, এখানে জায়গাটা নষ্ট করে এখানে লিখলাম, অথবা 3 - x, দেখো তো বুঝো নাকি 5, এটা আলাদা। দেখো তো বিষয়টা বুঝতে পারো নাকি, আমি এই লাইনটা থেকে দুটো লাইন লিখছি, এইটা অথবা এটা, লেখা যায় তো? জি স্যার। কেন, কিভাবে লেখা যায়, কারণটা দেখো আমি বললাম কি, মডুলাস এক্স বা পরম মান এক্স অন মাইনাস এক্স এবং প্লাস এক্স পাবো যখন এক্স এর মানটা জিরো থেকে ছোট আর এটা জিরো থেকে বড়।
যেহেতু আমাদের এক্স এর মানটা আমি যেটা নিব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু রিয়েল নাম্বার, অর্থাৎ মানে মাইনাসও থাকবে প্লাসও থাকবে সবকিছু থাকবে। তার মানে এখান থেকে আমরা এটা অথবা এটা লিখতে পারবো। তাহলে এখন খেয়াল করো যে আমি এটা ক্যালকুলেশন করে যেটা আছে সেটাই পাবো, যেটা আছে ওইটাই পাবো, অথবা আমরা একটা কাজ করবো যেহেতু মাইনাস এক্স আছে এটা মাইনাসটাকে ভ্যানিশ করব। তো মাইনাসটাকে ভ্যানিশ করতে হলে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, আর মাইনাস দিয়ে সবাইকে যদি গুণ করে দাও তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, যেটা ছিল সেটা না থেকে সেটা হবে কি এটা হবে। দেখো তো বোঝা নাকি? এখন আমরা করব কি, যেটা ছিল সেটাই আছে অথবা এটা সাজাবো। সাজানোটা কি এভাবে ছোট থেকে বড় দিকে সাজালাম। ওকে আমাদের অ্যানসারটা পেয়ে গেলাম। তার মানে আমি এখন দেখো কি করি, এটা বোঝোনি কেন হলো, এটা বোঝোনি না, এটা কোনটা আগেরটা না, এটা উপরের লাইনটা। হ্যাঁ উপর লাইনটা আছে যে তোমরা অসমতা যখন করে আসছিল 19-এ তখন নিয়মটা ছিল যদি কোনো সংখ্যাকে মাইনাস দিয়ে গুণ টুন করা হয় বা ভাগ করা যায় করো না কেন তখন তার প্রত্যেকের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো এখানে ছিল হচ্ছে মাইনাস এক্স, আমি এটাকে ভ্যানিশ করতে যাচ্ছি কারণ আমি আনবো অ্যান্সারটা হচ্ছে এরকম আকৃতি, যার কারণে মাইনাস দিয়ে আমি গুণ করছি। মাইনাস দিয়ে গুণ করলে তাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, থ্রির কাছে মাইনাস থ্রি হবে, আর চিহ্নটা ছিল লেস ইকুয়াল হয়ে যাবে এটা ইকুয়াল। তারপরে এখানে মাইনাস এক্স ছিল প্লাস এক্স হয়ে গেল, এখানে আছে লেস অর ইকুয়াল ছিল হয়ে গেল গ্রেটার দেন অর ইকুয়াল। কথা কি ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার। তার মানে আমি এভাবে লিখলাম। তো এখন দেখো এক্স এর মানটা কিন্তু পেয়ে গেছি, একটা এটা অথবা এটা। তাহলে আমরা এখন তাহলে আমরা অঙ্কটা লাস্ট অঙ্কটা করব, তাহলে কি শেষ যে তাহলে অ্যান্সারটা কি হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 26 ইকুয়াল টু সে সকল এক্স নিবে যেন হচ্ছে কি হবে অথবা মাইনাস ফাইভ মাইনাস থ্রি। দেখো তো বিষয়টা বুঝতে পারো নাকি, এটা আমাদের অ্যান্সার। তোমার কি বুঝেছো এই বিষয়টা? দেখো এটা সময় আমি ধরেছিলাম এক্স, আর এক্স এর মানটা যেহেতু পেয়ে গেলাম সেটা বসাই দিলাম। হ্যাঁ তোমরা কি বুঝেছো এটা? জি স্যার। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের সময় তো দেখতেছি কম হয়ে গেছে, আমি কি সামনে আগাবো 36 নম্বরটা দেখাবো, তোমরা যেটা বলো, না সামনে দিয়ে এটা দেখাবো? স্যার 41 বেজে গেছে তো। হ্যাঁ সেটা বলতেছি, তোমাদের কি শেষ করব না আমি একটু অঙ্ক করাবো সেটা বলতেছি। করলে করানো যায়, 50 পর্যন্ত না হয় আমরা ম্যাথ করি, আবার 11টা আমাদের বাংলা ক্লাস আছে, সমস্যা নেই। ও মানে বিষয়টা হচ্ছে যে এই অঙ্কটা অবশ্যই লেট হবে, সমস্যা আমি করে দিছি তোমাকে, একটা জিনিস একটু বুঝবা ভালো করে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে কম্পোজিট ফাংশন আছে বা সংযোজিত ফাংশন, এটা তো তোমরা জানো কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন, সেটা এখানে মনে করো 36-এর যে বিষয়টা আছে 36-এর 1 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। দেখো এখানে খুব মনোযোগ দিয়ে শুনবা, কারণ এই 36-এ 1 শিখলে আমি কিন্তু সবগুলো হোমওয়ার্ক দিতে পারবো, 1 থেকে 9 পর্যন্ত হোমওয়ার্ক দিতে পারবো, খুবই সোজা একটা অঙ্ক। এখন কথা হলো দেখো একটা ফাংশন ডিফাইন করা কিভাবে, এফ অফ এক্স ইকুয়াল টু লেখা আছে যে x² + 2x - 3 আছে, আর একটা ফাংশন তোমরা একটু মিউট হও, হ্যাঁ যে কথা আসতেছে একটু মিউট হও, 3x - 4 আছে। খেয়াল করো একটা ফাংশন দেওয়া আছে x² + 2x - 3, আর একটা ফাংশন দেওয়া আছে যে 3x - 4। এখন কথা আই জেরিন তুমি কিন্তু আনমিউট হয়ে আছো, একটা মিউট হও। হ্যাঁ কথা হলো যে বলতেছে যে তোমাকে প্রথমে জি কম্পোজিট এফ বের করতে হবে। দেখো প্রথমে জি কম্পোজিট এফ বের করতে হবে, আবার বের করতে হবে কি এফ কম্পোজিট জি, খুবই সোজা অঙ্ক, একদমই সোজা অঙ্কটা তোমার খেয়াল করে দেখো, এই দুটা বের করতে হবে, এরপর মান বের করতে হবে। তাই প্রথমে আমি এ অঙ্কটা দেখাচ্ছি জি কম্পোজিট এফ, দেখো তো বুঝো নাকি, জি কম্পোজিট এফ অফ এক্স আমি যদি এটা বলি এটা সমান কিন্তু আমরা কম্পোজিট দ্বারা কি বোঝায়, কম্পোজিট বলতে বোঝায় সংযোজিত ফাংশন, সংযোজিত ফাংশন বাংলা, অর্থাৎ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে স্যার
স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। কোনটা দেখা যাচ্ছে না? স্যার লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওর হয়তো নেট প্রবলেম। দেখা যাচ্ছে কি তোমাদের সবার? দেখতে পাচ্ছো? স্যার আমরা সবাই দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে 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 ওকে। এখন দেখো বিষয়টা যেটা বলতেছি যে আমি অঙ্কটা শেষ করি, হ্যাঁ অঙ্কটা শেষ করে দিই। এটা সমান আমি লিখতে পারি, দেখো এটা তোমাদেরকে আমি দেখিয়েছি আগে, যখন আমি বেসিক ক্লাস নিয়েছিলাম তখন জি কম্পোজিট অফ এক্স সমান আমি জি অফ এফ অফ এক্স লিখতে পারি। ওকে, এখন কথা হলো যে এই এফ অফ এক্স সমান কি দেওয়া আছে। দেখো এই এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি। আমি তাহলে সেখানে বসাই দেবো, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, এফ অফ এক্স এর মানটা যেহেতু এটা আমি ওইটাই বসাই দিলাম, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি বসাই দিলাম। এই যে ক্লোজ করে দিলাম, মানে এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন খেয়াল করো, তোমরা এটা জানো যে একটা ফাংশন কিন্তু জিরো অফ এক্স ওয়ান দেওয়া আছে, কিন্তু এটা তুমি এটা জানো যে একটা, যদি আমি বলি, যদি আমি এখানে একটু লিখি, মনে করো জিরো অফ এক্স ওয়ান হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর, তোমাদের দেওয়া আছে। এখন যদি আমি জিরো অফ টু বসাই এখানে, তাহলে কি বোঝাবে, এক্স এর রিপ্লেসমেন্টে টু হবে, অর্থাৎ যেখানে এক্স ছিল সেখানে টু বসবে। এখন খেয়াল করো এখানে জিও অফ এক্স সমান থ্রি এক্স মাইনাস ফোর আছে, আর এখানে দেখতেছি জি এর এক্স এর পরিবর্তে আমি এখানে একটা জিনিস দেখতেছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি। তার মানে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এই জিনিসটা বসে যাবে না ওই ফাংশনে। তাহলে দেখো কি প্রবলেম। হ্যালো, না স্যার প্রবলেম না। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এই মানটা, তাহলে আমি কি যেমন বললাম যে এক্স এর রিপ্লেসমেন্টে টু ছিল, যেখানে ছিল এক্স সেখানে বসে যেত, তা আমি তার পরিবর্তে আমি যেহেতু টু লিখতেছি এটা লিখতেছি, তার মানে যেখানে এক্স আছে সেখানে এটা বসবে, অর্থাৎ থ্রি ইন্টু, দেখো এখানে আছে এক্স, তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, আর মাইনাস ফোর যেটা ছিল সেটা থাকবে। ওকে, এখন কথা হলো দেখো গুণ করে দাও, থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন দুকোণে ছয় এক্স মাইনাস তিন ত্রিকে নাইন মাইনাস ফোর, অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স তেরো, দুই নম্বর লাইনটা, অর্থাৎ এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা বুঝলি না। দেখো আমি তোমাকে একটা জিনিস বুঝালাম, মনে করো যে জিও অফ এক্স সমান আছে থ্রি এক্স মাইনাস ফোর, এখন যদি তুমি এক্স এর পরিবর্তে টু বসাও, অর্থ কি যে এখানে এক্স ছিল সেখানে টু বসাবা, অর্থাৎ তাহলে কি হবে থ্রি ইন্টু টু মাইনাস ফোর, তার মানে এক্স এর জায়গায় শুধু আমি টু বসাইছি, অন্য কোথাও বসাইনি, যেটা ছিল সেটাই আছে। তো এখানে আছে জি অফ এইটা, মনে করো এটা পুরোটা টু, মনে করো একটা সংখ্যা। এখন আমি এক্স এর পরিবর্তে আমাদের ফাংশনটা দেয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফোর, এখন এক্স এর পরিবর্তে আমি এইটা বসাবো, এইটা আমরা বসাবো। তা দেখো এই যে থ্রি ছিল, এই যে থ্রি বসালাম, এরপরে যেখানে এক্স ছিল তার পরিবর্তে আমি এইটা বসালাম, এই যে বসাই দিছি, এবার মাইনাস ফোর, এই যে মাইনাস ফোর, তারপর তো ক্যালকুলেশন। স্যার এক্স ইকুয়াল টু এটা কিভাবে বসালাম? এক্স ইকুয়াল টু কিভাবে বসালাম, মানে এটা সমান এখানে কিভাবে বসালাম সেটা নাকি? জি স্যার। দেখো এটা তো, এটা তো এখন মনে করো যে এখানে একটা পুরোটা এক্স আছে, পুরোটা এক্স ধরে নাও, তাহলে জি অফ এক্স হবে, জি অফ এক্স হবে, আর জি অফ এক্স এর মানটা কিন্তু দেয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর। জি স্যার, আমার ফাংশন দুইটা দেয়া আছে, একটা এফ অফ এক্স ফাংশন, একটা জি অফ ফাংশন। তো যেহেতু আমি বলতেছি কি যে যেহেতু ধরে নাও যে এটা মোট টোটালি এক্স, তাহলে জি অফ এক্স হতো, তাহলে থ্রি এক্স মাইনাস ফোরই বসে যেত। কিন্তু আমি যেহেতু বলতেছি যে এখানে এই মানটা রিপ্লেসমেন্ট হবে, অর্থাৎ এই মানটা চেঞ্জ হয়ে যাবে, থাকবে না, তার মানে কি যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এই মানটা বসে যাবে। যেমন টু যেখানে যেখানে ছিল, আচ্ছা এক্স যেখানে ছিল টু বসালাম, তেমনি ভাবে যেখানে এক্স থাকবে সেখানে এই মানটা আমাদের বসে যাবে, তার মানে এই মানটা বসিয়ে আমাদের ক্যালকুলেশন করলাম। এবার বুঝতে পারছো? জি স্যার। তার মানে আমাদের জি কম্পোজিট অফ এক্স মানটা বের করতে পারলাম। এখন আমি একবার শেষ করে দিই এই অঙ্কটার, যে জি, তারপরে বলতেছে দেখো জি কম্পোজিট এফ অফ টু বের করতে বলতেছে, মানে এটা করার পরে লাস্টে আবার বলতেছে এর মান বের করো। তাহলে এর মান বের করতে হলে কি, দেখো যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমি টু বসাই দেবো, অর্থাৎ থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস সিক্স ইন্টু টু মাইনাস থার্টিন, অর্থাৎ ক্যালকুলেশন করলে তিন সারা বারো প্লাস বারো মাইনাস তেরো,
অর্থাৎ চব্বিশ, স্যার উত্তর এগারো, হ্যাঁ উত্তর হচ্ছে এগারো, কথা কি ক্লিয়ার হয়েছ? এই তো আমাদের অ্যান্সার, তোমরা কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। স্যার এখন আমরা বলো স্যার এখানে টু কোড থেকে আসে আসলো আমি হোমওয়ার্ক দিব, তো এটা করে দিই, অবশ্য অনেক সময় হয়ে যাচ্ছে, এটা করে দিই একই রকম ভাবে এফ কম্পোজিট জি, কথা কি বুঝতে জমা দিব? হোমওয়ার্ক তোমাদের তো আছে, আমি তো আমি আগে জানতাম না, পরে দেখলাম তোমাদের তো গ্রুপ আছে, গ্রুপে জমা দিয়ে দিব। গ্রুপে আপনার অ্যাড আছে? হ্যাঁ 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 ওখানে আবেশ স্যার এই স্যারের অ্যাড আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ক্লিয়ার হইছে নাকি এটা? এখন আমরা আর কি আমি আগাবো না ওটা কি করব আমি বুঝতে পারতেছি না, তোমরা কি কন্টিনিউ করবে আর কিছু সময়? কনসেন্ট তো বেঁধে গেছে। ও ঠিক আছে, তাহলে স্যার ওটা আমরা পারবো, পারবে আমরা পারবো একই রকম ভাবে, একই রকম যে এফ কম্পোজিট জি সমান সমান কি হবে ওটা দেখে দিলে আমরা পারবো বাকি তো। এই যে এফ কম্পোজিট জি অফ এক্স সমান তোমার হবে হচ্ছে এরকম যে এফ অফ জি অফ এক্স, এটা হবে এফ অফ জি অফ এক্স। দেখো জি কম্পোজিট অফ এফ অফ এক্স মানে জি অফ এফ অফ এক্স, আর এফ কম্পোজিট জি অফ এক্স মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স, মানে প্রথমে এফ থাকবে পরে জি থাকবে, শেষ। আর জি অফ এক্স এর মান বসাই দিবা, এভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আমি সামনের ক্লাসে তোমাদেরকে আমি যদি হোমওয়ার্ক দেবো, তোমরা যারা পারবে পারবে, সমস্যা নেই, সামনের ক্লাসে আমি আবার দেখাবো, ঠিক আছে? এখন তোমরা লিভ নিতে পারো, কারণ যেহেতু সময় তোমাদের চলে যাচ্ছে। আবার আমাদের অ্যাটেনডেন্সটা, হ্যাঁ অ্যাটেনডেন্সটা আমি তোমাদেরকে ওটা নিয়ে লাগবে না স্যার, পার্টিসিপেন্ট থেকে স্ক্রিনশট নিলে তো বোঝা যাবে কারা কারা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে আমি সেভাবেই নিয়ে নেব, নিয়ে নিছি, নিয়ে আমি তোমাদেরকে, হ্যাঁ ওকে, হ্যাঁ তোমরা এখন লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসমেট জলদি।